আপনারা দেখছেন সংবাদ। মহামারী করোনা ভাইরাসে বিশ্ব যখন টালমাটাল এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে তখন এই সাত এপ্রিল পালিত হবে বিশ্ব স্বাস্থ্য দিবস দুই হাজার একুশ এবছর দিবসের প্রতিপাদ্য বিল্ডিং এ ফেয়ার আর ওয়ার্ল্ড অর্থাৎ একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে অন্যান্য বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজধানীসহ দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও জনসচেতনতা গড়ে তুলতে প্রচারপত্র বিলি করলেও এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে সরকার ঘোষিত লকডাউনে তৃতীয় দিনে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি লকডাউনের তৃতীয় দিন বুধবার থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে এসব যান অর্ধেক আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করছে ভাড়া নেওয়া হচ্ছে ষাট শতাংশ বেশি তবে কোনো বাসেই হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি প্রত্যেক যাত্রী হাতল ব্যবহার এবং আসন ধরে বাসে ওঠানামা করছেন ফলে এতে খুব সহজে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে যাত্রীদের অভিযোগ বাসে হ্যান্ড স্যানিটাইজ দেওয়া হচ্ছে না ফলে একই হাতল এবং আসন ধরে প্রত্যেক যাত্রীকে ওঠানামা করতে হচ্ছে এভাবে একজনের হাতলের জীবাণু খুব সহজেই চলে যাচ্ছে অন্যের হাতে প্রায় প্রতিদিনই দেশের রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ও মৃত্যুর এ অবস্থায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তৃতীয় দিনের মাথায় এসে গণপরিবহন চলাচলের শিথিলতা তুলে নেওয়া হয়েছে ফলে বুধবার সাতই এপ্রিল থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করলেও করা হচ্ছে না স্বাস্থ্যবিধির তোয়াক্কা বাসে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা থাকলেও তা দেখা যায়নি এছাড়া বজায় রাখা হচ্ছে না শারীরিক দূরত্ব করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার তবে সরকারের বিধিনিষেধের তৃতীয় দিনে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচল শুরু হয়েছে অথচ মোটরসাইকেলে যাত্রী পরিবহন বা রাইড শেয়ারিং চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি রাইড শেয়ারিং চালুর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা মেডিকেলের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তনিমা রহমান নিহা নামের এক শিক্ষার্থী ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন মঙ্গলবার ছয় এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর দক্ষিণ মুগদায় ঘটনা ঘটে রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের যাত্রীবাহী বাসে ঢাকায় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বুধবার সাতই এপ্রিল সকাল সাতটার দিকে দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন নোয়াখালীতে করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের দ্বিতীয় দিনে একশো উনত্রিশটি মামলায় এক লাখ ছাপ্পান্ন হাজার দুইশো টাকা অর্থ দণ্ড করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার ছয় এপ্রিল দিনব্যাপী নোয়াখালীর নয়টি উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয় কুমিলা নগরীর বাজার এলাকায় বিসিক নগরীর বেঙ্গল ফার্মাসিউটিক্যাল নামের একটি ঔষধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে ভবনের দ্বিতীয় তলায় ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক উদ্দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শপিং মল দোকানপাট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ীরা বুধবার এপ্রিল বেলা এগারোটার দিকে বঙ্গবাজার কমপ্লেক্সের সামনে সড়কে এই বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় বিক্ষোভ মিছিলে লকডাউন চাই না স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চাই স্বাস্থ্যবিধি মানব দোকানপাট খুলবো আমাদের দাবি মানতে হবে দোকানপাট খুলতে দিতে হবে গণপরিবহন চললে মার্কেট কেন বন্ধ থাকবে এমন অনেকগুলো স্লোগান দেন তারা রাখালী তিন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ ও তার বড় ছেলে জিহান করোনায় আক্রান্ত হয়েছেন বুধবার সাতই এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিহান আল রশিদ কোভিড রিপোর্ট পজিটিভ এলেও শারীরিকভাবে সুস্থ আছেন মামুনুর রশিদ কিরণ ও ছেলে জিহান আল রশিদ লালমনের হাটের কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতের আমির সহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ছয় এপ্রিল রাতে উপজেলার তুষ। দার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়